হ্যালো ফ্রেন্ডস আজ আমরা দেখব তিন জুন দুই হাজার বাইশ তারিখ অনুষ্ঠিত আয়কর বিভাগ কর অঞ্চল চার চট্টগ্রামের উচ্চমান সহকারী পদের গণিত প্রশ্ন সমাধান প্রথমে ছিল ত্রিশ লিটার মিশ্রণে অ্যাসিড ও পানির অনুপাত সাত ইস তিন ওই মিশ্রণে কি পরিমাণ পানি মেশালে অ্যাসিড ও পানির অনুপাত তিন সাত হবে মিশ্রণের পরিমাণ তিরিশ লিটার অনুপাত কত সাত ইস্টু তিন তাহলে আমরা লিখতে পারি অনুপাত দয়ের যোগ ফল যোগফল সমান সাত যোগ তিন সমান সমান দশ অতএব এখন আমরা বের করব ওই মিশ্রণে অর্থাৎ ত্রিশ লিটার মিশ্রণে অ্যাসিডের পরিমাণ কত অর্থাৎ মিশ্রণে অ্যাসিডের পরিমাণ সমান তিরিশের সাত বাই দশ অর্থাৎ যদি অনুপাত আছে সাত আর আমরা অনুপাতের যোগফল বেশি দশ আর তিরিশ লিটার মিশ্রণের পরিমাণ তো এখানে লিটার হবে তাহলে কত হচ্ছে দশ দিয়ে তিরিশে কাটে থাকে তিন তাহলে তিন সাথে একুশ লিটার অতএব মিশ্রণে পানির পরিমাণ পানির পরিমাণ সমান একইভাবে তিরিশের অনুপাতিত তিন তিন বাই দশ লিটার সমান নয় লিটার ধরি কী বের করতে হবে আমাদের ওই মিশ্রণে কী পরিমাণ পানি মেশালে অর্থাৎ আমরা ধরি এক্স লিটার পানি মেশাতে হবে তাহলে লিখতে পারি প্রশ্ন মতে আমাদের কী আছে অ্যাসিড আছে একুশ লিটার তাহলে একুশ ইস টু পানি আছে নয় লিটার নয় এর সাথে যোগ করবো এক লিটার তাহলে অনুপাত কত হবে তিন ইস টু সাত এখন হবে আমরা অনুপাত কীভাবে লিখতে পারি তিন বাই সাত আমরা আর গুণ করবো তাহলে কি করি সাতাশ যোগ তিন এক্স তো তিন দিয়ে আমরা নয় প্লাস এক্সকে গুণ করলাম আর সাত দিয়ে একুশকে গুণ করবো তাহলে কত হবে সাত একশো এখন থ্রি এক্স আমরা রেখে দেবো সাতাশ পক্ষান্তর করে পাশে নিয়ে দেবো তাহলে একশো সাতাশ অপর পাশে গেলে হবে বিয়োগ সাতাশ এখন আমরা এক্স এ পাশে রাখবো আর থ্রি অপর পাশে নিয়ে যাবো এখানে একশো সাতচল্লিশ থেকে সাতাশ বিয়োগ করলে হয় কত একশো বিশ আর থ্রি অপর পাশে গেলে ভাগ হয়ে যাবে তিন দিয়ে একশো বিশে ভাগ করলে কত হবে তিনে চারে বারো তো চল্লিশ অর্থাৎ এক্স সমান সমান চল্লিশ আমরা কী ধরেছিলাম এক্স লিটার পানি মেশাতে হবে আমরা এক্সের মান পেলাম চল্লিশ এটি উত্তর পরে ছিল সুদের হার ছয় পার্সেন্ট থেকে কমে চার পার্সেন্ট হওয়ায় এক ব্যক্তির বার্ষিক আয় বিশ টাকা কমে গেল আসলের পরিমাণ কত প্রথমে লিখি সুদের হার সুদের হার কমে সমান ছয় পারসেন্ট বিয়োগ চার পার্সেন্ট সমান সমান দুই পারসেন্ট অর্থায় সুদ দুই টাকা কমে কমে যখন আসল একশো টাকা একশো টাকা অতএব সুদ এক টাকা কমে যখন আসল একশো বাই দুই টাকা অর্থাৎ সুদ কত কমে বিশ টাকা কমে সুদ বিশ টাকা কমে যখন আসল একশো বিশ বাই দুই টাকা দুই দিয়ে বিশ টাকা দশ অর্থাৎ আসল হচ্ছে এক হাজার টাকা এটি উত্তর অর্থাৎ আসলের পরিমাণ এক হাজার টাকা এরপরে ছিল একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য বিস্তারের দুই গুণ ক্ষেত্রফল পাঁচশো বারো বর্গ মিটার হলে পরিসীমা কত প্রথমে ধরি বিস্তার সমান এক্স মিটার অতএব দৈর্ঘ্য সমান দুই গুণ তাহলে টু এক্স মিটার অতএব ক্ষেত্রফল

টু অপার বাসে গেলে ভাগ আকার হয়ে যাবে এখন টু দিয়ে পাঁচশো বারোকে ভাগ করলে আমি দুইশো ছাপ্পান্ন অর্থাৎ এক্স স্কোয়ার সমান দুইশো ছাপ্পান্ন এখন আমরা উভয় পক্ষকে বর্গমূল করবো তাহলে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার সমান রুট অপার দুইশো ছাপ্পান্ন স্কোয়ার রুটে কেটে গেল আর থাকলো এক্স আর দুইশো ছাপ্পান্নকে বর্গমূল করলে হবে ষোলো অর্থাৎ ষোলো গুণ ষোলো সমান দুশো ছাপ্পান্ন অর্থাৎ এক্স সমান সমান ষোলো তার ছিলাম এক্স তাহলে আমরা এক্সের মান পেয়েছি ষোলো মিটার অর্থাৎ বিস্তার ষোলো মিটার অর্থাৎ দৈর্ঘ্য কত দৈর্ঘ্য সমান টু এক্স মিটার সমান সমান দুই গুণ ষোলো মিটার সমান সমান বত্রিশ মিটার অর্থাৎ আমরা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও বিস্তার পেলাম দৈর্ঘ্য পেলাম বত্রিশ মিটার বিস্তার পেলাম ষোলো মিটার তাহলে এখন পরিসীমা বের করবো আয়তক্ষেত্রের পরিসীমা আমাদের পরিসীমা বের করতে বলছে তাহলে পরিসীমা সমান পরিসীমা সূত্র কি টু ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ মিটার এটি পরিসীমার সূত্র টুয়েন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্ত তাহলে টু থাকলো দৈর্ঘ্য কত পেয়েছি বত্রিশ মিটার আর প্রস্ত পেয়েছি ষোলো মিটার তাহলে আমরা লিখতে পারি দুই গুণ এটি যোগ করলে হবে কত আটচল্লিশ মিটার আর আটচল্লিশকে দুই দিয়ে গুণ করলে কত হবে ছিয়ানব্বই মিটার অর্থাৎ আয়তক্ষেত্রের পরিসীমা ছিয়ানব্বই মিটার এটি উত্তর আমাদের পরবর্তী অঙ্কটি ছিল এক্স স্কোয়ার মাইনাস এইট এক্স এর মান কত হলে যোগফল পূর্ণবর্গ হবে তাহলে আমরা অঙ্কটি করে দেখি ও কাছে এক্স স্কোয়ার মাইনাস প্লাস সিক্সটিন মাইনাস ওয়াই স্কোয়ার ফোন এটিকে আমরা লিখতে পারি মাইনাস এক্সের होल স্কোয়ার প্লাস মাইনাস ওয়াইয়ের হোল স্কোয়ার প্লাস ফোরের হোল স্কোয়ার প্লাস টু ইন্টু মাইনাস এক্স মাইনাস ওয়াই টুয়েন্টু মাইনাস এক্স ইন্টু ফোর প্লাস টুয়েন্টু ফোর মাইনাস মাইনাস টু এক্স ওয়াই এই সংখ্যাগুলো আমরা সব ব্র্যাকেটে দিয়ে দেব যেগুলো মাইনাস সব আছে কারণ এগুলো ইনটু আকারে আছে তাহলে আমরা এই লাইন সমান লিখতে পারি মাইনাস এক্স প্লাস মাইনাস ওয়াই প্লাস ফোর এ হোল স্কোয়ার আর এখানে এই যে মাইনাস টু এক্স ওয়াই আছে এটি আমরা এখানে বসাবো এখন আপনাদের প্রশ্ন থাকতে এই লাইন আমি কই পেলাম আমাদের একটা সূত্র আছে এ প্লাস বি প্লাস সি এর হোল স্কোয়ার সমান সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস টু বি সি প্লাস টু সি এ মূলত আমরা এই সূত্রটির এখানে করেছি এবং এইটি এখান থেকে এই পর্যন্ত ক্যালকুলেশান করলে এই অংশ হয় অর্থাৎ এই সূত্র অনুসারে আর এইখান থেকে এই পর্যন্ত আবার ক্যালকুলেশান করলে বা যোগ বিয়োগ করলে ভাগ করলে এই অংশটি পাওয়া যায় বেশি হয়ে যাচ্ছে এইখানে যে মাইনাস টু এক্স ওয়াই এখানে বেশি হয়ে যাবে এই জন্য আমরা এটি বিয়োগ আকারে লিখছি এখানে এখানে আমরা লিখতে থাকি প্লাস মাইনাস এক্স প্লাস মানে যে মাইনাস ওয়াই প্লাস ফোর এর হোল স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই তাহলে এখানে আমরা প্লাস ফোর আগে নিয়ে আসি প্লাস ফোর মাইনাস এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই বলছে এই অংশে মান কত হলে যোগ ফল বর্গ হবে এখন আমরা যদি এই ইসের সাথে যোগ টু এক্স ওয়াই লিখি তাহলে এটা কেটে দিয়ে এইটা বর্গ আকারে থাকে এই অতএব আমরা লিখতে পারি এই রাশির সাথে টু এক্স ওয়াই যোগ করলে যোগ পূর্ণ করবে হবে এটি আনসার